আহোম রাজত্বকালত স্বর্গদেউ চাওলুং চুকাফাই 1253 খ্রিস্টাব্দত চৰাইদেউত স্থায়ী রাজধানী স্থাপন করেছিল। তার পরবর্তী সময়ত 7 জনক স্বর্গদেউয়ে এই রাজধানীর পরাই আহোম রাজ্যর পরিচালনা করেছিল। বুরঞ্জী অনুসরি চৰাইদেউ পর্বততে রাজধানী স্থাপন করেছিল চাওলুং চুকাফাই। যি ঠাইত রাজধানী স্থাপন করেছিল সেই ঠাইত এতিয়াও রাজধানীর ভেটির ভগ্নাংশ বিরাজমান। রাজধানীর কাষতে স্থাপন করা দেওশাল তথা লাংগুড়ি দলের ভগ্নাবশেষে ইতিমধ্যে প্রমাণ করেছে বুরঞ্জীর তথ্যসমূহ। এখন চীনের প্রাচীর সদৃশ শিলর দেওয়াল, দেওয়ালখন আহোম যুগের বলে অনুমান করা হয়েছে। চৰাইদেউত এই রহস্যময়ী দেওয়াল শেহতীয়াকৈ আহোম রাজধানী তথা দেওশাল আর লাংগুড়ি দলের সমীপত প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যর এখন শিলর দেওয়াল উদ্ধার করেছে স্থানীয় কেগারকিমান ইতিহাস চর্চাবিদে। চীনের প্রাচীর সদৃশ শিলর দেওয়ালখন রাজধানী চৌহদর লগতে দেওশাল আর লাংগুড়ি দল সুরক্ষিত করবলে নির্মাণ করা বলে অনুমান করেছে উদ্ধারকারীসকলে। আনহাতে ঘন অরণ্য তথা চাহবাগিচার মাজত উদ্ধার হওয়া শিলর দেওয়ালখন কোনো ধরনের অধ্যয়ন নকরাকৈ পুরাতত্ত্ব বিভাগের লোকে প্রাকৃতিকভাবে নির্মিত বলে মন্তব্য করার অভিযোগ উত্থাপন করেছে, যার ফলত দেওয়ালখন সন্দর্ভত বিস্তৃত অধ্যয়নের প্রয়োজন আছে বলে মন্তব্য স্থানীয় লোকর। এই ওয়ালখন এটা আচরিত গাঁথনি যেটো অসমৰ কতো নাই। এই ওয়ালখনের ঠিক দুইটা কাষত প্রায় 2.5 ফুট 3 ফুট প্রস্থর আমি বিম বুলিয়ে কৈছো এতিয়ার ভাষাত, দুটা বিম আছে আর মাজেদি হয়তো সৈন্য চলাচল করিব পৰাকৈ একোটা করিডর বুলি কৈছো করিডর এটা আছে যেটো সদ্যহতে পুত গৈছে, কিন্তু এতিয়াও প্রায় হেতু 2.5 ফুট দ। অর্থাৎ আমি যদি চাও যিখন চীনের বিখ্যাত প্রাচীর, সেই চীনের বিখ্যাত প্রাচীরের একটা আর্হিতে নির্মিত বলে কব পাৰো আমি এই দেওয়ালখন। যেহেতু আহোমের প্রথমখন স্থায়ী রাজধানী চৰাইদেউর লগতে পার্শ্ববর্তী অঞ্চল সমূহত বিগত দিনসমূহত আহোম তথা প্রাক আহোম যুগের বহু ঐতিহাসিক সম্পদ ইতিমধ্যে উদ্ধার হওয়ার লগতে এইসমূহ গবেষণার সমল হিসাবে বিবেচিত হয়েছে। সোনারীর পৰা অভিজিৎ ভূঞা, ঈশান নিউজ।